নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে রাজ্য জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে যার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং সেই সঙ্গে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত চলছে প্রায় প্রত্যেক দিনই কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিপাত আবার কোথাও অতি ভারী বৃষ্টিপাত চলছে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে যেখানে যান হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে যেটা শক্তি বাড়িয়ে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু নিম্নচাপে পরিণত হবে বা লো প্রেশার এরিয়াতে পরিণত হবে যার জেরে আজকে দক্ষিণবঙ্গে পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কতা জারি করা হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি দশ জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে আজকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকবে আগামীকাল উত্তরবঙ্গে দুটি জেলার জন্য শুধুমাত্র ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল ছটি জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে তো আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে রাজ্যের কোন কোন জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে একই সঙ্গে কোন কোন জেলার জন্য শুধুমাত্র ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী নতুন আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দেবেন আপডেটটি একই সঙ্গে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী হচ্ছে তো বলা হয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে নর্থ বি অব বেঙ্গল অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার এই উচ্চতার মধ্যে কিন্তু অবস্থান করছে একই সঙ্গে জানা হচ্ছে আন্ডার ইটস ইনফ্লুয়েন্স a লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার দ্য সেম রিজিয়ান ডিউরিং নেক্সট ফর্টি এইট আওয়ার্স অর্থাৎ এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই অঞ্চলে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হবে একই সঙ্গে জানা হচ্ছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বা মনসুন টাপ সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে কোথা দিয়ে রাজস্থানের জয়সলমির থেকে শুরু করে কোটা তারপরে খেজুরাহো এছাড়া বলা হচ্ছে যে লো প্রেশার এরিয়াটি আগের যে লো প্রেশার এরিয়াটি ছিল সেটা এই মুহূর্তে কিন্তু মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করছে সেই মধ্যপ্রদেশের উপর দিয়ে কিন্তু সাউথ ওয়েস্ট উত্তরপ্রদেশ এবং সংলগ্ন নর্থ ইস্ট মধ্যপ্রদেশ তারপরে রাঁচি হয়ে কাতি পশ্চিমবঙ্গের কাঁথি হয়ে এটা কিন্তু উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ঠিক আছে এরপরে বলা হচ্ছে অ্যান সাউথ ইস্ট টাফ রানস ফ্রম লো প্রেশার এরিয়া ওভার সাউথ ওয়েস্ট উত্তরপ্রদেশ অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ইস্ট মধ্যপ্রদেশ টু নর্থ ইস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড এক্সটেন্ডস আপ টু ওয়ান পয়েন্ট ফাইভ কিমি অ্যাবভ মিন সি লেভেল অর্থাৎ একই সঙ্গে জানা হচ্ছে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে যেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ সেখান থেকে শুরু করে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে যার জেরে এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবার আমরা সরাসরি দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি কী লেটেস্ট আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তবে মধ্য ভারতে পশ্চিম ভারতে এবং পূর্ব ভারত জুড়ে কিন্তু এই মুহূর্তে ব্যাপক মেঘ প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগের যে নিম্নচাপটি ছিল সেটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে সরে গেছে এই মুহূর্তে সেই পুরনো নিম্নচাপটি কিন্তু মধ্যপ্রদেশের পশ্চিমাংশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন যে উত্তর পূর্ব গুজরাট রয়েছে এই জায়গায় কিন্তু অবস্থান করছে দেখতেই পাচ্ছেন যার জেরে এই অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রদেশ সেই সঙ্গে রাজস্থান গুজরাট এই সমস্ত রাজ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি যে এই নিম্নচাপটির ওপর দিয়ে চলে গেছে মৌসুমি অক্ষরেখা এটা রাজস্থান থেকে শুরু করে তারপরে মধ্যপ্রদেশ হয়ে এবং দক্ষিণ উত্তরপ্রদেশ হয়ে তারপরে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের কাঁথির ওপর দিয়ে কিন্তু চলে গেছে বঙ্গোপসাগর পর্যন্ত একই সঙ্গে তার পাশাপাশি কিন্তু একটা পূর্ব পশ্চিমে অক্ষরেখাও বিস্তৃত রয়েছে এই অঞ্চলের ওপর দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে যার জেরে এই অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই যে অঞ্চলটি রয়েছে রাজস্থান গুজরাট সেই সঙ্গে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল ছত্তিশগড় সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং দক্ষিণ ও উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে ওড়িশা এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘ কালো ঘন মেঘ রয়েছে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল একই সঙ্গে বাংলাদেশ উপকূল এবং সেই সঙ্গে ওড়িশা উপকূল এই যে অঞ্চল এটা কিন্তু ব্যাপক ভারী মেঘ রয়েছে এবং এই মুহূর্তে সমুদ্র উত্তাল রয়েছে একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত চলছে বঙ্গোপসাগরে এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কি রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা নদিয়া একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পূর্ব বর্ধমান সেই সঙ্গে হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলা কিন্তু মেঘলা আকাশ বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বঙ্গোপসাগরে যে ঘন মেঘ সেটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি প্রবেশ করবে বেলা বাড়লে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আজকে সহ ভারী বৃষ্টিপাত কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণেও কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রাম সেই সঙ্গে খুলনা বরিশাল কলাপাড়া একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যশোর লোহাগাড়া এই সমস্ত অঞ্চল সাতক্ষীরা এখানে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে মোটামুটি পরিষ্কার আকাশ উত্তরের দিকে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে ভারী মেঘ এই মুহূর্তে কিন্তু ত্রিপুরাতে নেই এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি মালদা এবং দুই দিনাজপুর সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ দু একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যদি আমরা অল ওভার ইন্ডিয়ার কথা বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে দক্ষিণ ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ আজও কিন্তু মুম্বাই সহ মহারাষ্ট্রের বিভিন্ন শহরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে তো আজকে পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তাতে উত্তরবঙ্গের তিনটি জেলা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলার দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই পাঁচ জেলার জন্য কিন্তু আপাতত আজকে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ওয়ার্নিং রয়েছে বিশেষ করে বীরভূম জেলা সেই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা এছাড়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং হুগলি এই যে পাঁচ জেলা রয়েছে এই পাঁচ জেলার দু একটা জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে এই পাঁচ জেলার জন্য কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এইসব জেলার দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর দেখে নেব আগামীকাল ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে সাতাশ আগস্ট দু চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং এবং জলপাইগুড়ি এই দুই জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলার জন্য কিন্তু আপাতত আগামীকালের জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এছাড়াও দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এই সব জেলার দু একটা জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা রয়েছে একই সঙ্গে বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া ঝাড়গ্রাম সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলার জন্য কিন্তু আপাতত আগামীকাল কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি তবে আবহাওয়ার পরিবর্তন হতেও পারে এবং সেই সঙ্গে পূর্বাভাসে কিন্তু বেশ কিছু পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে যদি কোনো পরিবর্তন হয় আমি আপনাদেরকে আপডেট করে দেবো